নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের ভালোবাসা নিয়ে শুরু করতে চলেছি আজকের ভিডিও জয়চণ্ডী পাহাড় স্টেশন। তো বন্ধুরা, শুরুতেই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সাবস্ক্রাইবার 3,100 ক্রস করলো, সো আপনাদের ভালোবাসা না থাকলে এটা সম্ভব হতো না। আর আমার ভিউয়ার সংখ্যা প্রায় 2.5 লাখ থেকে 2.75 লাখে পৌঁছালো, তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। আজকে আমি একটি ভারতবর্ষের খুব সুন্দর মডেল স্টেশন, খুব সুন্দর মন্দিরের আদলে গড়ে ওঠা একটি স্টেশন সম্পর্কে আপনাদের অনেক তথ্য দেব, এবং সেই স্টেশনটি আজ একটি দর্শনীয় স্থান হয়ে গেছে। আপনারা যারা পুরুলিয়া ভ্রমণ করবেন তাদের কাছে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে জয়চণ্ডী পাহাড়। তো জয়চণ্ডী পাহাড়ে আপনারা যখন যাবেন, তো আমার অনুরোধ আপনারা পুরুলিয়া থেকে গাড়ি বুক না করে পুরুলিয়া থেকে ট্রেনে করে যান জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। সত্যি এই স্টেশনটি অভূতপূর্ব সুন্দর। এই স্টেশনটি যাওয়ার পথেই আপনারা ট্রেন থেকে জয়চণ্ডী পাহাড়টি দেখতে পাবেন, ঠিক আছে? সেখানে গুপিবাঘার একটি সুন্দর দৃশ্য ওখানে শুটিং হয়েছিল। তো আমরা সকাল 10:25 নাগাদ পুরুলিয়া থেকে একটি এক্সপ্রেস ধরে তার জেনারেল টিকিট কেটে আমরা সেই ট্রেনে করে চললাম জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। তো আমরা কথা বলতে বলতে এসে গেলাম জয়চণ্ডী পাহাড় রেলওয়ে স্টেশন। দূরেই দেখতে পাচ্ছেন সেই হলুদ রঙের বোর্ড আমাদের দেখা যাচ্ছে, তাতে লেখা আছে জয়চণ্ডী পাহাড়। সত্যি ট্রেনটি যখন এই স্টেশনে ঢুকছে তো আমাদের মন জাস্ট আনন্দে ভরে গেল। সত্যি এরকম পাহাড়ের কোলে, মানে পাহাড়ের পাশেই এত সুন্দর মডেল স্টেশন, মন্দিরের আদলে গড়ে ওঠা এই স্টেশন, সত্যি এক অভূতপূর্ব, এক মানে অকল্পনীয় দৃশ্য। আমাদের কাছে আমাদের ফোন এবং আমাদের কাছে আমাদের ক্যামেরা ছিল বলে এত সুন্দর দৃশ্যটি আমরা সারা জীবনের মতো আমাদের ক্যামেরা বন্দি করে রাখতে পারলাম এবং আপনাদেরকেও দেখাতে পারলাম। তো আমরা 4-5 বন্ধু মিলে এই পুরুলিয়া ট্যুরটি করেছিলাম। তো পুরুলিয়ার ট্যুরের মধ্যে অন্যতম মুখ্য আকর্ষণ ছিল জয়চণ্ডী পাহাড়। তো আমরা প্রথম দিনই কিন্তু সেই জয়চণ্ডী পাহাড়ে গেলাম। তো আমরা আগে থেকেই আমাদের প্রি প্ল্যান ছিল যে আমরা ট্রেনে করেই যাব। তো আপনাদের এই জয়চণ্ডী পাহাড়ের কোন কোন সময় ট্রেন আসে এবং আরও তথ্য আপনাদের আমরা দেব, তো আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর বন্ধুরা, যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, এবং অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এবং আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার খুব ভালো লাগে। সে দেখুন, দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড় স্টেশন। তো আমরা ট্রেন থেকে নেবে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে প্রবেশ করলাম। আজকে আপনাদের এই স্টেশনটি পুরো ঘুরে দেখাবো, এই স্টেশনের যাবতীয় তথ্য আমি আপনাদের আজকে বলবো, এবং এই স্টেশন থেকে আমরা জয়চণ্ডী পাহাড় গিয়েছিলাম সেই ভিডিওটি আমি এই ভিডিওর মধ্যে দেখালাম না, কারণ আমার চ্যানেলে জয়চণ্ডী পাহাড়ের ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি, তো আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন জয়চণ্ডী পাহাড়ের ভিডিও। তো আজকে আমি এই স্টেশন সম্পর্কে আপনাদের সব কিছু বলবো। দেখুন স্টেশনে কত সুন্দরভাবে চিত্র এঁকে আমাদের সমাজকে যে পরিষ্কার রাখার কথা বলা হয়েছে। আর সত্যি কথা বলতে, আমরা যারা কলকাতাবাসী তো আমাদের কলকাতার চারিদিকে অনেক নোংরা আবর্জনা পড়ে থাকে, কিন্তু পুরুলিয়ায় গিয়ে প্রত্যেকটা স্টেশন খুবই পরিষ্কার। পুরুলিয়া কেন, বাঁকুড়া, বিষ্ণুপুর, এই সব চত্বরগুলো প্রত্যেকটা স্টেশনেই খুব পরিষ্কার। এক তো ওখানে মানুষজন খুব কম সংখ্যক যায়, দ্বিতীয় কথা হলো ওখানের মানুষজন খুব পয় পরিষ্কার করে রাখে, তো তাই জন্য তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। দেখুন স্টেশনটি কতটা সুন্দর। আমরা আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছি, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে স্টেশনটি কতটাই ঝাঁ চকচকে এবং কতটা পরিষ্কার। তো আমাদের ট্রেন আস্তে আস্তে আমাদের ছেড়ে এগিয়ে চলল। তো এখানে আপনারা দেখতে পাবেন স্টেশন মাস্টারের রুম, প্রতীক্ষালয়, ফার্স্ট ক্লাস রেস্ট রুম, সেকেন্ড ক্লাস রেস্ট রুম, বাইরের সিটগুলো পর্যন্ত ঝাঁ চকচকে পরিষ্কার। তো আমরা স্টেশনের একটি ওভারব্রিজে, মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার ওভার ব্রিজে উঠে আপনাদের ওপর থেকে স্টেশনটির ভিউ দেখাতে লাগলাম। দেখুন মন্দিরের মতো করে এই স্টেশনটি তৈরি করা হয়েছে, আর স্টেশনের যে লাইনটি গেছে সেই লাইনটি কতটা পরিষ্কার, সাদা আর গেরুয়া রঙে তৈরি করা হয়েছে এই লাইনটা। আর তারপর দেখুন কি সুন্দরভাবে লেখা আছে জয়চণ্ডী পাহাড়। একটি মাল ট্রেন দাঁড়িয়ে আছে আর অপর দিক দিয়ে আরেকটি মাল ট্রেন যাচ্ছে, তো সব মিলিয়ে খুবই সুন্দর এই দৃশ্য। তো বন্ধুরা দেখুন, এই স্টেশন থেকে দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়।
দূরে ওই জয়চণ্ডী পাহাড়, পাশের রাস্তাটা দেখুন কত সুন্দর। এই স্টেশন থেকে আপনারা বাইরে যাবেন, গিয়ে এখান থেকে অটো বুক করবেন, অটো বুক করে ওখান থেকে আপনারা চলে যাবেন। অটো বা গাড়ি যা কিছু যেটা আপনারা প্রেফার করবেন সেটা ওখান থেকে, মোট কথায় দশ মিনিটও লাগবে না, 10 মিনিটের মতো লাগবে জয়চণ্ডী পাহাড় যেতে। তো আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র স্টেশনটি দেখানোর জন্য। তো দূরে দেখুন একটি ট্রেন আসছে, কি সুন্দর লাগবে। আমরা ওভারব্রিজের ওপর থেকে এই ট্রেনটিকে পুরোপুরি ক্যাপচার করেছিলাম। তো আপনারা ট্রেন দেখতে থাকুন এবং আমি কিছু তথ্য আপনাদের দিতে থাকি। তো এখানে যেমন কিছু ট্রেন প্রত্যেক দিন চলে, সেটা হচ্ছে আদ্রা আসানসোল প্যাসেঞ্জার ট্রেন, বোকারো আসানসোল প্যাসেঞ্জার ট্রেন, খড়গপুর আসানসোল প্যাসেঞ্জার ট্রেন, টাটা দানাপুর প্যাসেঞ্জার ট্রেন, পুরুলিয়া আসানসোল প্যাসেঞ্জার ট্রেন, যেটি নির্দিষ্ট সময় মেপেই চলে। এছাড়া রাঁচি থেকে সব কিছু ট্রেন আপনারা দেখুন আসানসোল এবং টাটা ছুঁয়ে তারপর এখানে আসছে। তো আপনারা দেখুন বড়াভূম, চেন্নাই, রাঁচি, দুর্গাপুর, সব জায়গা থেকেই জয়চণ্ডী পাহাড়ের ট্রেন আসে। জয়চণ্ডী পাহাড় থেকে আপনারা যথাক্রমে ট্রেন পেয়ে যাবেন 5:12, 5:56, 6:28, 7:02, 7:42, 8:52, 9:59, 10:45, 12:22। তো আপনাদের জয়চণ্ডী পাহাড় থেকে বিভিন্ন বিভিন্ন স্থানে যেতে খুব একটা অসুবিধা হবে না, কারণ খুবই সকালের দিকে আপ টু 12 থেকে 1 মধ্যে খুবই ঘন ঘন ট্রেন আপনারা এখানে পেয়ে যাবেন। আর এখান থেকে যদি আপনারা পুরুলিয়া থেকে আসেন তাহলে 10:30 ট্রেনটি ধরে এখানে যখন আসবেন তখন 11:10-15 বেজেই যাবে। এবং আপনারা যখন পুরো জয়চণ্ডী পাহাড় স্টেশন দেখার পর আবার ওখান থেকে আপনারা গড় পঞ্চকোট ঘুরে আসতে পারেন কোনো গাড়ি ভাড়া করে নিয়ে। এবং গড় পঞ্চকোট ঘুরে আসার পর ওখান থেকে গড় পঞ্চকোট থেকে আপনারা গাড়ি করে চলে আসবেন একেবারে জয়চণ্ডী পাহাড় স্টেশনে। তো জয়চণ্ডী পাহাড় স্টেশনে আসবেন আপনারা 4:00 মধ্যে আসবেন, কারণ 4:00 সময় এখানে পুরুলিয়ার একটি ট্রেন আছে। তো 4:00 সময় এখানে আপনারা পুরুলিয়ার ট্রেন ধরে আবার মোটামুটি 5:30 থেকে 5:30 মধ্যে পুরুলিয়াতে পৌঁছে যাবেন, আবার ওখানে গিয়ে আপনাদের হোটেলে আপনারা চলে যাবেন। তো সব মিলিয়ে ভাড়াও খুব অল্প, 20-25 টাকার মতো। তো খুবই সাশ্রয়ও আপনাদের হবে এবং ট্রেন জার্নিটাও আপনাদের খুব ভালো লাগবে। ট্রেন যখন জয়চণ্ডী পাহাড় যাবে তার 5 থেকে 10 মিনিট আগে থেকে আপনারা ট্রেন থেকে জয়চণ্ডী পাহাড়টি দেখতে পাবেন। তো সব মিলিয়ে খুব সুন্দর। এটি একটি দ্বিতীয় শ্রেণীর প্রতীক্ষালয়, এখানে মানুষ রেস্ট নেয়, ওয়েট করে। তো দেখুন কি সুন্দরভাবে এগুলো তৈরি করা হচ্ছে। আমরা যে সময় গেছিলাম আমাদের আরও বিশেষ ভালো লাগার কারণ হলো যে সেই সময় প্ল্যাটফর্মের মধ্যে বেশি লোকজন ছিল না, আমরা 4-5 জন ছাড়া আর কেউ ছিল না। তো খুবই ফাঁকা স্টেশনটি বরাবরই আমার মন আকর্ষণ করে, কারণ ফাঁকা স্টেশন, ফাঁকা নির্জন জায়গা, অন্ধকার জায়গা, এইসব মানে অনুভূতির একটা মজাই আছে। তো সব মিলিয়ে আমার তো খুবই ভালো লেগেছে, আমার বন্ধুদেরও খুব ভালো লেগেছে, তারা ভীষণভাবে ঘুরে আনন্দ পেয়েছে। এবং আমরা পারলে আবার যাব, পুরো শীতকালে আপনারা যাবেন ডিসেম্বর মাস নাগাদ, আপনারা পুরুলিয়া ঘুরবেন, পুরুলিয়া থেকে আপনারা জয়চণ্ডী পাহাড় ঘুরবেন, গড় পঞ্চকোট ঘুরবেন। তো আপনাদের 2-3 দিনের ট্যুর হিসাবে খুব সুন্দর একটি জায়গা এখানে আপনাদের জন্য আছে। তো জয়চণ্ডী পাহাড় স্টেশনের সময়সূচি তো আমি মুখে বলেই দিলাম, এছাড়া এখানে আমি একটি ছবি আমার ভিডিওটা দিয়েছি। তো এখানে আপনারা পজ করে ছবিটিকে ভালো করে দেখে নিতে পারেন যে কোন কোন দিন কোন কোন ট্রেন চলে। এছাড়া কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানান, আমি উত্তর দিয়ে দেবো, আমি আপনাদের চেষ্টা করবো আপনাদের হেল্প করার। তো মোটামুটি শেষ হলো আমাদের প্রথম দিনের পর্ব। দ্বিতীয় দিনের পর্ব দেখার জন্য আপনারা পাবেন আমাদের কাছ থেকে ভিডিও, পাবেন দ্বিতীয় পর্ব পুরুলিয়া পার্ট টু, যেটা আমরা করবো সেটার জন্য আপনারা অপেক্ষায় থাকবেন। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু পুরুলিয়া পার্ট টু নিয়ে চলে আসবো আপনাদের কাছে। আজকে একটা ট্যুর প্লাস একটা ব্লগ টাইপের হলো। আজকে আমরা ভীষণ পরিমাণ ক্লান্ত, সারাদিন কালকে সারা রাত ঘুম হয়নি, আর আজকে সকালবেলা স্নান করেই বেরিয়ে পড়েছি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, পুরুলিয়ার পরিবেশ খুব ভালো, আবহাওয়া খুব ভালো, খাওয়া দাওয়াটা খুব ভালো হয় এখানে। তো ওভারঅল ওভারঅল যা বলবো যে পুরুলিয়া কিন্তু একটা আসা চাই প্রত্যেক বাঙালির কাছে, এবং যারা কলকাতায় থাকেন, যারা গ্রামের ছোঁয়া চান, যারা গ্রামকে ভালোবাসেন, পুরুলিয়া কিন্তু আসতে পারে। পুরুলিয়া আসলে কিন্তু পাহাড়, ঝর্ণা, নদী, সমুদ্র সব কিছু মিলিয়ে একটা মজাদার জিনিস থাকে। সমুদ্র কেন বললাম, আপনারা যদি খুব কাছাকাছি মাইথন যান, মাইথনের যে ড্যাম আছে সেটা কিন্তু সমস্যা থাকে, সব কিছু মিলিয়ে কিন্তু একটা দারুণ ব্যাপার পুরুলিয়ার মধ্যে রয়েছে। ভালো থাকুন।
এবং আমাদেরকে হেল্প করে। তো আমাদের মুখ চোখ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কতটা ক্লান্ত। আসলে আগের দিন সারা রাত ধরে জেগে ট্রেনে করে এসেছি, তো তাই একটু ক্লান্তি ভাব আমাদের আছে। কিন্তু এই জয়চণ্ডী পাহাড় এতটাই সুন্দর স্টেশন যা আমাদের মন জুড়ে থাকবে সারাদিন। তো আশা করি আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো আজকের মতো টাটা।